বৃহস্পতিবার রাজ্যে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি জানান, রাজ্যে এই বছর জনগণরা পুজোয় সামিল হতে পারেননি, আইন শৃঙ্খলার অবনতি এবং মানুষের মধ্যে কাজকর্ম না থাকায় এমনটা হয়েছে বলেই মনে করেন তিনি। বিরোধী দলনেতা জানান, সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে রাজ্য সরকার কার্নিভালের আয়োজন করেছে, কিন্তু এই কার্নিভালে বাউন্সার বাহিনীর হাতে মার খেলেন একাধিক মহিলা থেকে শুরু করে শিশুরা পর্যন্ত। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, কারণ অভিযুক্তরা কেউ কেউ শাসক দলের মণ্ডল নেতার আশীর্বাদ পুষ্ট, আবার কেউ কেউ মন্ত্রী বা নেতার অত্যন্ত কাছের এবং মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার লোক, তাই তারা অপরাধ করলেও তাদের গ্রেপ্তার করা যাবে না। উল্টে অপরাধীরাই প্রতিবাদীদের বাড়ি ঘরে গিয়ে হামলা করেছে। বিরোধী দলনেতা বলেন, এই সমস্ত ঘটনার কড়া হাতে মোকাবিলা করা দরকার। আমরা এর জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে পদত্যাগ করতে বলছি না, উনি পূর্ণ মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকুন, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। এক্ষেত্রে বিরোধী দলনেতা বলেন, প্রফেসর ডাক্তার মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর গদি থেকে সরিয়ে দিতে তার দলের লোকেরাই সক্রিয় রয়েছেন। এটা জানা যায়, পত্রপত্রিকায় উঠেছে, তারা নাকি আমাদের রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকার লোক, কাজেই তারা শত অপরাধ করলেও এদেরকে ধরা যাবে না। উল্টো সে অপরাধীরা যারা এ ঘটনার প্রতিবাদে রাস্তা রুক্ষ করলো বা প্রতিবাদ জানালো, এদের বাড়িঘরে গিয়ে হামলা চালাচ্ছে। তো এরকম একটা জায়গায় ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চাই। আপনি যদি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চান, আপনার ঘরের লোকদের আগে সামলান। আমরা কিন্তু ডাক্তার মানিক সাহাকে পদত্যাগ করতে বলছি না, কিন্তু ডাক্তার মানিক সাহাকে পেছন থেকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তার দলের লোকরাই কিন্তু তৈরি হচ্ছে, আমরা কিন্তু বলছি না। আমরা বরঞ্চ বলছি, ডাক্তার মানিক সাহা, আপনার পুরো মেয়াদে আপনি কাজ করুন, কিন্তু আপনার প্রতিশ্রুতি পালন করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। সাব্রুমের মনোথানায় পুলিশের অত্যাচারে বাদল ত্রিপুরা নামে এক যুবকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানান বিরোধী দলনেতা। পাশাপাশি যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক গঙ্গা রাংখল হত্যাকাণ্ড, উদয়পুরের শিক্ষক হত্যাকাণ্ড, পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ তার স্বাভাবিক কাজ করতে পারছে না, শাসক দলের নির্দেশে চলতে গিয়ে পুলিশের এই দশা হয়েছে বলেই মনে করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।